এই লকডাউনে ঠাকুরপোদের জন্য চলে এসেছে সুখবর। হইচইতে খুব তাড়াতাড়ি আসতে চলেছেন আমাদের সকলের প্রিয় মনামি মানে মৌ বৌদি। কিছুদিন আগেই কাশ্মীরের বুকে ছুটি কাটিয়ে মজা করে শহরে ফিরলেন মনামি। কাশ্মীরের বুকে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন তিনি। অনুগামীরা সেই কাশ্মীরের ঝলক দেখে মন দিয়ে দিয়েছিলেন মনামিকে। হইচইতে রীতিমতো হইচই পড়ে গেছে। ফার্স্ট পোস্টারও লঞ্চ হওয়ার পর অনুগামীরা শুধু এখন অপেক্ষার দিন গুনছে। এক ঝলক দেখে নিন সেই পোস্টার। কত টাকা? 1.5 কোটি। দাও, টিকিটটা দাও। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। মৌয়ের আবার সেই অবস্থা হবে না তো? নো সেক্সি পোজ, নো খিস্তির মস্তি ওয়াই। তোষকের মধ্যে জড়িয়ে একটা পুকুরে ফেলে দেবে। তাহলে মা লটারিটাও কি চলে গেল নাকি? এসে গেছি। আর কজন আসবে এই রাতে? তুমি গোটা পাড়া দিচ্ছ নাকি? চাবি? উফ বাবা, সব ঘেঁটে ঘর, তাই না? কি সব ট্রেলারে বুঝে যাবেন ভাবছেন? বর, ঠাকুরপো, লাশ আর একটা লটারির টিকিট নিয়ে আপনাদের কাছে আসছে মৌ। সঙ্গে আসছে তার সাথে মৌচাক। এবার মৌচাকের ট্রেলার দেখে পাগল হয়ে গেল মনামি ভক্তরা। মনামি প্রায় নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে। এবার মৌচাকের সেটে তিনি নাচলেন আর সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন মনামি সেই নাচ। তার হাসিতেই যেন আটকে যায় অনুগামীদের মন। জি বাংলার ডান্স ডান্স জুনিয়র রিয়েলিটি শোতে বিচারক হিসেবে এখন আপাতত দর্শকের সামনে তিনি। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।